আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ লাইফস্টাইল এন্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আসলে আমিরার বার্থডের ভিডিও পার্ট টু। তো আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, ওর নানু বাসায় ওর বার্থডেটা। তো অনেক লেট হয়ে গিয়েছে আমার ভিডিওটা আপলোড করতে, যাই হোক ফাইনালি আজকে আমি এডিট করতে বসেছি। তো আসলে কিছুদিন ধরে আমি অন্য কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, মাঝে মধ্যে হয় কি কিছু নতুন করার ইচ্ছা জাগে। যেমন এইবার আমি সি বিচে গিয়েছিলাম, ইনশাল্লাহ ওই ভিডিওগুলোও দিব আস্তে আস্তে, একটু লেট হবে। তো ওখান থেকে কিছু ঝিনুক এনেছিলাম, ওটা দিয়ে আমি কিছু কাজ করছিলাম, দেন কিছু কেকের কাজ ছিল। তো সব কিছু মিলিয়ে আসলে মানে বিজি ডে যায়, যার কারণে কিন্তু এডিটিং করা হয় না। তো যাই হোক, আজকে সব আলসেমি দূর করে আমি এডিট করতে বসেছি। জানি না এখন এটা মানে পুরোটা কমপ্লিট করতে পারবো কি না। যাই হোক, কথা বলতে বলতে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এসেছি একটা রেস্টুরেন্টে। তো এখানে হচ্ছে আমরা রাতে খাওয়া দাওয়া করবো। তো এটা হচ্ছে একটা ফুড কোর্ট আসলে। তো এখন আমি অর্ডার করতে যাচ্ছি, দেখি কি অর্ডার করা যায়। তো অ্যাকচুয়ালি আমি এখানে মাটন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম, আর সফট ড্রিঙ্কস ছিল, সাথে আমিরার জন্যে চিকেন ফ্রাই বার্গার, জুনায়েতের জন্যও বার্গার চিকেন ফ্রাই ছিল। মেবি একটু পরেই আমি আরেকটু শিওর হয়ে নিব, কারণ আসলেই ভুলে গিয়েছি। যাই হোক, তো এই যে আমিরা আমার সাথে যাচ্ছে, আরও খুবই হ্যাপি। তো এবারে বাংলাদেশের ট্যুরটা তো আমার খুবই বিজি গিয়েছে, আসলে সবারই মনে হয় এরকমই হয়, বিকজ অনেকদিন পরে গেলে একটু ব্যস্ততার মধ্যে সময়টা কাটে। তো এই ব্যস্ততার মধ্যে আসলে মানে কি বলবো, ভিডিও করার মতো অবস্থা থাকে না। তারপরেও আমি যে কদিন খুলনায় ছিলাম, টুকিটাকি ভিডিও করেছি, আমার ভাইকে দিয়ে করিয়েছি, দেন আমার বোনকে দিয়েও করিয়েছি। যাই হোক, তো দেখতে পাচ্ছেন এখন আমি জিজ্ঞাসা করছি ওদের কাছে কি খাবে না খাবে এগুলো। তো একটা আমি যেন কোনটা পছন্দ করেছিলাম, বাম্বো বিরিয়ানি মেবি, তো ওটা ছিল না। যাই হোক, তারপরে আমি মাটন বিরিয়ানিটা অর্ডার করি। বাট আমার কাছে না, টু বি ফ্রাঙ্কলি, আমার কাছে যে আমাদের যে দেশের যে চিনিগুড়া চাল, যে চালটা, ওই চালের যে কাচ্চি বিরিয়ানি, ওইটাই আমার কাছে খেতে ভালো লাগে সব থেকে। আমার কাছে বাসমতি চালের বিরিয়ানিটা খুব একটা আমার ফেভারিট না আসলে, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি ওইটাই বেশি চলে। ইন্ডিয়াতে তো প্রচুর ওইটাই প্রচলন আর কি, ওইটাই বেশি চলে, কিন্তু আমাদের দেশের যে চিনিগুড়া চালের যে বিরিয়ানি, অসাম টেস্ট। আর বাংলাদেশি যারা আছেন তারাও মেবি অলমোস্ট 90% এগ্রি করবেন, আর অন্যদের কথা জানি না। আমাদের অর্থাৎ আমার আর আমার হাজব্যান্ডের দুইজনারই আমাদের দেশীয় পোলাও চালের বিরিয়ানিটা ফেভারিট। তো এখানে ছিল না আনফর্চুনেটলি, এখানে বাসমতি চালের রাইসটাই ছিল, যার কারণে আমি ওটাই নিয়েছি। বাট তেমন একটা মজা ছিল না, আমরাও খেয়ে মজা পাচ্ছিল না, কারণ আমরা ইউজ টু না আসলে ওই চালটা বেশি একটা খাওয়ার। আমরা বেশিরভাগ আমাদের দেশীয় যে পোলাও চাল ওটাই খেয়ে থাকি। তো আমার আম্মু মজা করে খেতে পারেনি, আমার নানি তো এক চামচও খায়নি, পরে নানিকে আমি আইসক্রিম খাইয়েছি, আর ওই ভাতটা আমি প্যাকিং করে নিয়ে গিয়েছি, কি করব, ফেলে তো আর দেওয়া যায় না। তো এমনি বিরিয়ানিটার যে টেস্টটা খারাপ সেটা বলছি না, টেস্টটা আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু বার্গারের টেস্টটা মোটেও ভালো ছিল না। আর চিকেন ফ্রাইটাও প্রচুর শক্ত, জানি না দেশে চিকেন ফ্রাইগুলো এত শক্ত হয় কেন। যাই হোক, তারপরও আমিরা জুনায়েদ খেয়েছে, আর পরে ওরা আর বিরিয়ানি খায়নি। আর এই যে আমি আম্মুর সাথে একটু সেলফি তুলছিলাম। তো আসলে অনেক টায়ার্ড ছিলাম, আমি মার্কেট থেকে এসে দিন এখানে এসেছি, আসলে টায়ার্ডনেস ছিল। তারপরও যে এত কষ্ট করে রেডি হয়ে জাস্ট একটু মেমোরি রাখার জন্যে কিন্তু আসা, আমিরাকে নিয়ে একটু টাইম পাস করা, একসাথে সবাই মিলে খাওয়া, এটাই জাস্ট। তো আমি বেনাপোলেও কিন্তু যেতে চেয়েছিলাম, কোনো একটা রেস্টুরেন্টে বা কোথাও বসে খাবো আর কি একসাথে সবাই যারা আছি বাচ্চারা বা, কিন্তু আসলে সময় হয়ে ওঠেনি। আমিরা
sauce now. Yummy? Eat it, yummy. Yummy, Baba. Happy to show. Yummy. Amira, happy. Happy. আমাদের মাটন হান্ডি বিরিয়ানিটা চলে এসেছে এখন আমরা এটা খাওয়া দাওয়া করব তো এর সাথে মনে হয় রায়তাটা ফ্রি ছিল তো এই যে ভাইয়াটা দেখতে পাচ্ছেন এই ভাইয়াটা আমাদের এখন সার্ভ করে দিবে তো এই মাটন হান্ডি বিরিয়ানির সাথে ছিল একটা ডিম দুইটা বড় বড় পিস করা মাটন দেন রায়তা তো ফ্রি ছিল রায়তা সালাদ দ্যাটস ইট আর কোল্ড ড্রিঙ্কসটা আমরা কিনে নিয়েছিলাম তো এখানে কাঁচা মরিচও দিয়েছে যেটা না হলে আমার বিরিয়ানি খাওয়া হবেই না যাই হোক ফ্রেশ কাঁচা মরিচ আর লেবু তো এখন আমি এই খাবারটাকে এনজয় করব আর আমার তো ভালো লেগেছিল অ্যাকচুয়ালি বিরিয়ানি সবসময় ভালো লাগে যেমনই হোক তো এই যে আমিরা কিন্তু খেতে পাচ্ছে না বার্গার আমি ঝাল ছিল যাই হোক তো ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা করে খাচ্ছিল শেষ এখন আমার নানিকে আমি আইসক্রিম খাওয়াবো বিকজ নানি একদমই খাইনি বিরিয়ানি যাই হোক তো আস্তে আস্তে আমরা বার হয়ে যাচ্ছি বেশ অনেক রাতই হয়ে গিয়েছিলো প্রায় 11টা বেজে গিয়েছিল তো এখানেই শেষ না বাসায় গিয়ে আমি কেক তৈরি করেছি আমি আমি কেক খাওয়াবো তো এই কেকটা আমি নিজেই তৈরি করেছিলাম ছোট একটা কেক সিম্পল যেহেতু এখানে তেমন কিছু নেই আমার তো আমি জাস্ট একটা ব্যাগকে পলি ব্যাগকে কেটে এরকম গোল গোল ডিজাইন করেছি কোনো নজেলও ছিল না
জাস্ট একটা জিপ ব্লক ব্যাগ কেটে আমি এভাবে গোল গোল করে ডিজাইন করে দেন মাঝ বরাবর চেরি দিয়ে দিয়েছিলাম আর ফেক ফ্লাওয়ার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যে ডেকোরেশন করেছি কোনো প্যালেট নাই ফো নাই কিছু নাই জাস্ট একটা নর্মাল ছুরি দিয়ে আমি এভাবে করে দিয়েছি যেভাবে হোক যাই হোক ডেকোরেশনটা ফ্যাক্ট না কেকটা খেতে কেমন হয়েছিল সেটাই আসল বিষয় খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বিকজ আমি সব সময় আমি একটা রেসিপি ফলো করি আমার এই স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমি অনেক সময় হয়তো বা শেয়ারও করেছি আমার চ্যানেলে তো আলহামদুলিল্লাহ ওই রেসিপিতে আমার স্পঞ্জ কেকটা সবসময় অনেক সুন্দর সফট এবং ইয়ামি হয় যাই হোক তো যে আমির এখন কেক খাচ্ছে ও কিন্তু বার্গার তেমন একটা খাইনি ওর পেটে খিদে আছে তো কিন্তু ভালোই কেক খেয়েছিল মাশাআল্লাহ এই যে নানি খাইয়ে দিচ্ছে আসলে তেমন কিছুই না জাস্ট নিজেরা নিজেরা দেখতেই পাচ্ছেন আমার আম্মু আমার নানি আমার বোন এরা একটু খাইয়ে দিচ্ছে যেহেতু আমিরার প্রথম বার্থডে এখানে আর ও তো চলে যাবে তো সেই জন্যে আর নিচে দেখুন আমিরার খেলনা সেই কিন্তু পুরো একবার ছড়ায় ফেলেছে তো আমিরা এরকমই করতে আসলে বাংলাদেশেও এখানেই তো আরও বেশি করে তো এই যে আমার আম্মুকে খাইয়ে দিচ্ছে কেকটা তো বলতেছে যে না ওই সাইড থেকে খাবে মানে ক্রিমের সাইডটা তো যাক খুব সুন্দর স্মৃতি খুব মানে হার্ট টাচিং স্মৃতি বলতে গেলে তো যাই হোক এই যে অনেক রাত হয়ে গিয়েছিলো অলরেডি আমার তো মানে ফিক্সই বুঝতে বোঝা যাচ্ছে যে আমি কতটা টায়ার্ড যাই হোক আমিরা কিন্তু দেশে যেও অনেক লেট করে ঘুমাতো সকালে লেট করে উঠতো ও এনার্জি ভরপুর থাকতো আর ও যেহেতু আমি ঘুমাতো আমি একটু বাইরে যেতাম যেহেতু একা একা শপিং করতে ভালো লাগে আর দেশে যেহেতু প্রচুর জ্যাম থাকে তারপরে হচ্ছে রাস্তায় অনেক মানে আমার ভয় করে ডেঞ্জারাস লাগে আমিরাকে নিয়ে বার হতে তো ওকে আমি রেখে যেতাম ও যখন ঘুমাতো তো ওর তো ফুল টাইম রেস্ট হইতো আমার তো টায়ার্ডনেস থাকতো তো এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে মেক শিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ